আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আপনারা সবাই বসেন। কি আব্দুর রশিদ সাহেব, আপনার খবর সবর কি? জি হুজুর ভালো। আপনার দোকানপাট কেমন চলছে এই ভাইরাসের মুহূর্তে? এই তো হুজুর, ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ করে বসে আছি। জননেতা আকরাম আলী ফজরের নামাজ পড়ে সকাল সকাল জনসেবার উদ্দেশ্যে বাড়ির উঠানে বসে আছেন। পাড়ার লোকজন এসে নিজ নিজ সমস্যার কথা জানাচ্ছেন তাকে। জননেতা তা শুনছেন এবং সঠিক পরামর্শ দিচ্ছেন। বর্তমানে করোনা ভাইরাসের কথা চিন্তা করে জননেতা তার এলাকার দুস্থ অসহায় গরিব মানুষদের মাঝে আজ ত্রাণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন। তাই তার বাড়িতে আসা সকল লোকজনকে একে একে বিদায় করে তার বাড়ির কাজের লোকদের ডাকতে শুরু করলেন। আমিনুল, আমিনুল, আনোয়ার, আনোয়ার, কোনঠে গেলি রে তোরা? জি হুজুর। জি হুজুর। তোরা আজকাল কোথায় থাকিস বলতো? কাজের সময় তোদেরকে পাওয়া যায় না। দূরহাট দূরহাট করে না পরিস্থিতি, দূরহাট দূরহাট। তোরাকে যে কারণে ডাকনো তোরা জানিস? আমি এ গায়ের একমাত্র মডেল এবং জনদরদি, মানে জননেতা। কি বুঝলি? তোরাকে যে কাল একটা কথা কয়েছিল, আমার এলাকার যত দিন মজুর, অসহায়, রিক্সা চালক, ভ্যান চালক আছে, অর্ঘে তালিকা তৈরি করতে। তোরা কি করেছিস? করেছিস? জি হুজুর, এই যে দেখেন 300 জনের তালিকা করেছি। আচ্ছা, খুব ভালো কাজ করেছিস, ধন্যবাদ তোরাকে। আনোয়ার ধর, তুই এটা রাখ। আর আজ কিন্তু জুমার দিন, আজ শুক্রবার, বুঝতে পারলি? সকাল বাকালে কিন্তু ওই গরিবেরাকে ত্রাণটা দিয়ে চলে আসতে হবে, বুঝতে পারলি? যা ত্রাণটা দুই না হলে ঘর থেকে বের কর, তাতে বের কর, তাতে বের কর। কেহ দেখানি তো, কেহ দেখানি তো? না হুজুর, কেহ দেখেনি। আচ্ছা চল তাহলে। এই তোরা দুইটা শুন, তোরা দুইজনা কেমন ভালো করে কই দিছি, তালিকার বাহিরে একজনা কেউ তেরান দিবি না। জি হুজুর। আর যদি দিস তাহলে সামনের মাসে তোরকে বেতন থেকে কাটিলব। জি হুজুর। মনে থাকবে? জি হুজুর। তালিকার বাইরে আমরা আও কি দেব না। ক্যামেরাম্যান করে, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান করে। ক্যামেরাম্যান দিয়ে কি হবে হুজুর? তোর বাপের সাধ্য করবে বেটা। এটা বুঝলাম না, জানিস না? এই বেটা তুই জানিস না, এখন ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ,
এত কষ্ট করে এত টাকা খরচ করে আমি তেরান দিছি, এই ছবিগুলা ফেসবুকে যাবে না, ছড়াবে না, আমার পার্টির লোক দেখবে না, সামনের বার কিভাবে চেয়ারম্যানের লমিনেশন পাবো? এই লমিনেশনটা কি তোর বাপ দিবে? এই দেবে আকরাম হুজুর তেরান দিবে, হুজুর কহে দেছি ওই আসছে। আসছে জি। আচ্ছা চল শুধু ভালো না খুব বেশি ভালো? অনেক ভালো। আচ্ছা তাহলে শোনো, আজ তোমার কাজ হয়েছে আমরা যতগুলো তেরান দিব এই ছবিগুলা ইন্টারনেটে ফেসবুকে দিয়ে দিবা, আর ছবিগুলাকে ভিরাল করে দিবা, জেনে আমার পার্টির লোকজন দেখে। জি হুজুর, ভিরাল না, ভাইরাল। আরে হইল, আজকালকার ছেলেপিলা খালি বড় লোকের, বড় মানুষগুলোর ভুল ধরে। এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি হুজুর। বেয়াদবি না, এটা একবারে বেয়াদবি, ঠিক বলেছো। যাই হোক, ওই ভিরাল করতে পারবা তো? জি হুজুর। আর শুন, ওই ছবি পোস্ট করার সময় আমাকে ওই ট্যাগ করে দিবে। আর একটা কথা শুন, আমরা কত লোককে ত্রাণ দিচ্ছি জানো? জি হুজুর, 300 জন। 300 জন। এই এই কথাটাও ওই লিখে দিবে, ঠিক আছে? মনে থাকবে? দেখি এবার চেয়ারম্যানের লমিনেশনটা আমাকে না দিয়া যাই করতে। চল যাই। প্রিয় মা ও বোনেরা, খালারা, আপনাদের আপনার ঘে মাঝে এলাকার জনদরদি আলহাজ মোহাম্মদ আকরাম আলী আপনারাকে তেরান দেওয়ার লেগা আপনার ঘে এলাকাতে আসছে। আপনারা যে যেখানে আছেন আমাদের এখানে চলে আসেন। জননেতা আকরাম আলী এখন আপনারাকে তেরান দিবে।